নমস্কার সকলকে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। দেখো, যারা এবারে ANM GNM এন্ট্রান্স এক্সাম দিয়েছিলে, তারা অধীর আগ্রহে বসে আছো যে রেজাল্ট কবে বেরোবে। অনেকেই মানে মোটামুটি যেটা ওয়েবসাইটে দিয়েছিল সেটা মিলিয়েও রেখেছো, কত কি পেয়েছো, সবাই মোটামুটি দেখছো যে রেজাল্ট বেরোনোর কথা ছিল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে, তো এখনও তো বেরোবে না, এই নিয়ে খুব চিন্তিত। তো তাদের জন্য আমার আজকে এই ভিডিও। যাই হোক, তোমাদেরকে প্রথমেই বলে রাখি, রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে বলে চিন্তার কিছু কারণ নেই, কারণ অনেক কারণেই এবারে রেজাল্টে বেরোতে দেরি হচ্ছে। কিন্তু একটা কথা দেখো, আচ্ছা প্রত্যেকবার কিন্তু এই টাইমের মধ্যে ANM GNM এর রেজাল্টে বেরিয়ে যায়, কিন্তু এবারে দেরি হচ্ছে। তার জন্য অনেক রকম কারণ আছে যে এবারে দেরি হওয়ার পিছনে। কিন্তু আজকে সেপ্টেম্বরে দেখো কত তারিখ হয়ে গেল আর হাতে কটা দিন আছে, তবে এইটুকু কনফার্ম যে তোমাদের সেপ্টেম্বরেই রেজাল্ট বেরোবে। এ নিয়ে তোমাদের কোনো উদ্বিগ্নতার কারণ নেই, কারণ সেপ্টেম্বর মাসে রেজাল্ট বেরোচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আচ্ছা নার্সিং এর ভবিষ্যৎটা কি, তোমরা কি একবার ভেবে দেখেছো? আগে না হয় ব্যাপারটা একরকম ছিল, কিন্তু এখন ভবিষ্যৎটা কি? তোমরা আমার ভিডিওতে অনেকে অনেক রকম প্রশ্ন করছো, আমি তাদের উত্তর এখানেই দিয়ে দিচ্ছি। যারা এবারে এক্সাম দিয়েছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, রেজাল্ট না হয় সেপ্টেম্বরের 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে দিয়ে দেবে, এটুকু এবারে কনফার্ম। আগের ডেটটা যদিও আমি বলেছিলাম, কিন্তু সেটা অনেক কারণেই পিছানোর কারণ আছে, কিন্তু তোমরা মানে লাস্ট মোমেন্ট এটা ভেবে রাখতে পারো, তোমাদের হাতে তো বেশি সময় নেই, তো তোমরা কিন্তু সব কিছু রেডি রাখবে, কারণ রেজাল্ট বেরোনোর পরের দিনই কিন্তু তোমাদের কাজ শুরু করতে হবে, তোমরা হাতে একটুও সময় পাবে না। তাই ডোমিসিয়াল সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছু যা যা লাগবে আমার আগে চ্যানেলে বলাও আছে, তো সেগুলো কিন্তু তোমরা সমস্ত কিছু রেডি করে রাখবে। আর কলেজ সিলেকশনের ক্ষেত্রে আমি বলে রাখি, যারা ভেবে নিয়েছো যে ANM করবে না GNM করবে, মানে ডিসাইড করে ফেলেছো, খুব সাবধানে কিন্তু কলেজ সিলেক্ট করবে, না হলে দেখো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তোমাদের ওটার ভুলের জন্য। ধরো তোমাদের যদি মানে তোমরা পাশও করে থাকো, র্যাঙ্কও হয়ে থাকে, তাহলে ওই সিলেকশনের জন্য কিন্তু তোমাদের অনেকেরই ভবিষ্যৎ এবছরের জন্য অন্তত তোমাদের হবে না। তো সেজন্য আমি বারবার তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু খুব সাবধানে চয়েস ফিলিংয়ের সময় কিন্তু কাজটা করবে। আর একটা কথা বলে রাখি, যারা ভেবে রেখেছো যে ANM করবে, তারা কিন্তু শুধুমাত্র ANM কলেজগুলোই চুজ করবে, মানে ANM এর যে NTA স্কুলগুলো হয় সেগুলো কিন্তু চুজ করবে। আর কারণ ANM এর ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, এটা তো প্রাইভেটে হয় না, তো সবটাই সরকারি, তো সেক্ষেত্রে তোমাদের খুব একটা অসুবিধা কারোর কিছু হবে না। কিন্তু GNM এর ক্ষেত্রে কিন্তু বেসরকারি প্রচুর প্রচুর আছে, তো তোমরা ভুল করেও কিন্তু মানে চয়েস ফিলিংয়ে বেসরকারিগুলো অন্তত দিও না, দিলেও একবারে লাস্টের দিকে দিও, কিন্তু প্রথমের দিকে ভুল করেও দিয়ে ফেলো না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক রকম সমস্যা হতে পারে। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখে দাও, আর হাতে যে কদিন সময় আছে এই কথাগুলো যদি তোমরা না মাথায় রাখো তাহলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে, আর ট্রেনিংয়ে গিয়েও তোমরা কিন্তু খুব আফসোস করবে। আমার ভিডিওতে এখনও অনেকে প্রশ্ন করছো, যে একজন আমাকে আজকেও করেছো যে তার বয়স হচ্ছে 18 বছর, সে মানে তাড়াতাড়ি চাকরি পেতে চাইছো, অত জানতে চাইছো যে ANM যেতে চাও না GNM যেতে চাও। তো তোমাদেরকে দেখো, আর সুযোগ মানে হয়ে গেলে তখন তার কিছু করা যাবে না, তো হাতে যে কদিন তোমাদের হাতে সময় আছে রেজাল্ট বেরোনোর আগে অন্তত ডিসাইড করার জন্য, তোমাদের জন্য মানে খুব ভালোভাবে ডিসাইডটা করে নাও, কারণ হয়ে গেলে তারপরে কিন্তু আর কিচ্ছু করতে পারবে না। তো ভালো করে ভেবেচিন্তে করবে, যে আমি কিন্তু আগেও বলেছি যাদের অল্প বয়স তারা GNM যেতে পারো, কিন্তু একটা ব্যাপার দেখো, এখন GNM এরই বা ভবিষ্যৎ কি, একটা ব্যাপার হচ্ছে GNM যদি ভাবতে যাও তাহলে কিন্তু হায়ার স্টাডিজ সত্যি আছে, রাস্তা খোলা আছে, সেক্ষেত্রে খুবই ভালো। কিন্তু আমি বারবার বলি, যাদের একটু এজ হয়ে গিয়েছে বা ধরো অলরেডি বাচ্চা আছে, অনেকের অনেক রকম সমস্যা, চাকরিটা খুব দরকার, তো তাদের ক্ষেত্রে তো সবসময় বলি, তোমরা যদি চয়েস ফিলিংয়ের সময় তোমাদের নাম্বার যদি সেরকম থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ANMটাকেই চুজ করো। কারণ GNM এর ক্ষেত্রে একটা কথা তোমাদেরকে আমি জানিয়ে দিই, 2022 সালে GNM যারা করেছে মানে ট্রেনিং সরকারি থেকে, তারা কিন্তু 2022 সালে লাস্ট প্যানেল বেরিয়েছিল সরকারিভাবে,
তারপরে কিন্তু এই 2 বছরে কিন্তু এখনো পর্যন্ত সরকারিতে কোনো প্যানেল বেরোয়নি। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার ঠিক যে জিএনএম করে তোমরা কেউ বসে থাকবে না। সরকারিতে যদি জিএনএম করার পরও প্রচুর প্রচুর নার্সিংহোমগুলো রয়েছে বা ধরো বেসরকারি হসপিটালগুলো রয়েছে, ওতে তোমরা কিন্তু সকলেই জয়েন করতে পারো। আর সব থেকে বড় কথা, এখন আমাদের সাবসেন্টারে যে CHOগুলো আসছে তারা কিন্তু সবাই জিএনএম থেকেই আসছে, আর কন্ট্রাকচুয়াল বেসিসে হচ্ছে সেই CHO পদটা। তো সেখানে তোমরা কিন্তু সেগুলোকে চেষ্টা করতে পারো। কিন্তু ধরতে গেলে জিএনএম সরকারিতে করার পরেও কিন্তু সরকারি চাকরি পেতে মিনিমাম 3-4 বছর সময় লেগে যাবে, এটা কিন্তু মানে ভেবে রেখে দিও। হায়ার স্টাডিজ যেমন করতে পারবে সেরকম কিন্তু এটা একটা খুব অসুবিধার দিক এই মুহূর্তে আমার মতে মনে হয়। কারণ দেখো, অলরেডি 2 বছর যখন জিএনএম এর সরকারি মানে পোস্টিং এখনো দেয়নি স্টাফ নার্স হিসাবে, আর তোমরা যখন জিএনএম করবে তোমাদের তো উদ্দেশ্য অবশ্যই থাকবে যে একটা সরকারি যাতে একটা চাকরি পাও। তো সেক্ষেত্রে দেখো অপশন অনেক কিছু আছে, অনেক রকম তুমি মানে এক্সাম দিতে পারো, বেসরকারি তো পেতেই পারো আমি বারবার বলছি, কিন্তু সরকারিতে সবারই একটা টার্গেট থাকে। তো সেক্ষেত্রে কিন্তু মিনিমাম তোমাদেরকে হাতে 3-4 বছর সময় রাখতে হবে, মানে ট্রেনিং করার পরও 3 বছর তো ট্রেনিং করবে, তো 3 বছর পরেও কিন্তু হাতে ওই সময়টুকু তোমাদের যদি থাকে তবেই কিন্তু তোমরা জিএনএমে যাবে। আর যাদের ক্ষেত্রে সত্যি ওই সময়টুকু দেওয়ার মতো মানে হাতে সময় নেই, তাদেরকে বলবো তোমাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা এএনএমই চুজ করো। আর জিএনএম এর ক্ষেত্রে দেখো অনেক অনেক মানে প্রত্যেক বছরই প্রায় 2200 সিট তো থাকি, সেক্ষেত্রে প্রচুর প্রচুর জিএনএম পাস করছে। আর জিএনএম এর ক্ষেত্রে সরকারি ছাড়াও বেসরকারি কলেজগুলোতে ধরো সরকারিতে তোমার যদি সব নিয়ে আমি ধরো বলছি খরচের ব্যাপারটা, যে এএনএম এর ক্ষেত্রে তোমার স্টাডি পারপাসে মোটামুটি 10,000 টাকার মতো হয়ে যাবে, বাকি আদার্স খরচ তো আছেই। আর জিএনএম এর ক্ষেত্রে সেটা কিন্তু একটু বেশি, মানে ধরো 15-20,000 টাকার মতো খরচ হবে স্টাডি পারপাস, তাছাড়া আদার্স আরও খরচ আছে। কিন্তু জিএনএম এর ক্ষেত্রে এদিকে একটা সুবিধা আছে, তুমি কিন্তু স্কলারশিপ বিভিন্ন অ্যাপ্লাই করতে পারবে, সেগুলো থেকে তুমি টাকা পাবে। আর 2.5 বছর হয়ে যাওয়ার পর যখন শেষ 6 মাস হাতে থাকবে তখন কিন্তু তোমরা হাতে 5,000 টাকা করে একটা স্টাইপেন্ড কিন্তু পাবে ইন্টার্ন চলাকালীন। আর কিন্তু তারপরে তোমাদেরকে কিন্তু বেসরকারিতে করতে হবে, এটাই কিন্তু মাথায় ঢুকিয়ে নিও ভালো করে। আর এক্ষেত্রে এখনও দেখো জিএনএমও যখন তুমি মানে চাকরি করবে তখন কিন্তু সরকারিতে পাওয়ার ক্ষেত্রে কোনো রিটেন পরীক্ষা এখনো অবধি দিতে হয় না, শুধু কাউন্সিলিং মানে হয়ে গেলেই হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা তোমরা যে ট্রেনিংটা করবে সেখানকার রেজাল্ট কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো তোমরা ট্রেনিংয়ে চান্স পাওয়ার পরও সবাই কিন্তু চেষ্টা করবে যাতে রেজাল্টটা ভালো থাকে, কিন্তু তার উপরেই কিন্তু ভিত্তি করে চাকরি এখন পাওয়া যাচ্ছে, এটা কিন্তু মানে খুব সত্যি কথা। এই যে চান্স পেয়ে গেলাম, মানে অনেকেই মনে করে যে সরকারি কোনো ট্রেনিং বা নার্সিং ট্রেনিংয়ে চান্স পেয়ে গেলাম মানে আমার চাকরি শিওর। হ্যাঁ, চাকরি শিওর এটা ঠিকই, কিন্তু কারো কারো সেটা 7-8 বছরও লেগে যেতে পারে। তো সেটার জন্য আমি বারবার তোমাদেরকে বলছি যে অবশ্যই ট্রেনিংয়ে কিন্তু পড়াশোনার রেজাল্টটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর এক্ষেত্রে দেখো তোমরা এএনএম দের ক্ষেত্রে অনেকে হয়তো বলবে যে না এখন তো রেজাল্ট যাই হোক সবাই তো মানে একেবারে এএনএম সিলেক্টেড একেবারে থাকে, যতজন ট্রেনিং করে ততজনের নাম অনুযায়ী ট্রেনিং শেষে মোটামুটি 1.5-2 মাসের মধ্যে প্যানেল বেরিয়ে যাচ্ছে স্বাস্থ্যভবন থেকে। কিন্তু সেটা রিসেন্ট 1-2 বছর হচ্ছে। ধরো আমি যখন ট্রেনিং করি, আমি আমার কথাটাই তোমাদেরকে বলছি, আমি সেকেন্ড ইয়ার পড়তে পড়তে এএনএম ট্রেনিংয়ে যাই। তো এএনএম ট্রেনিংয়ে যাওয়ার পরে ওখানে যখন আসি ফিরে ট্রেনিং থেকে, আমাদের চাকরি পেতে কিন্তু বেশ যথেষ্ট দেরি হয়েছিল। আর আমাদের ব্যাচে আমরা কিন্তু একসাথে চাকরি পাইনি, আমরা 3টা ধাপে কিন্তু চাকরি পেয়েছিলাম, আর সেটা কিন্তু পুরোপুরি মার্কস অনুযায়ী হয়েছিল, মানে ট্রেনিংয়ে যে মার্কস হয়েছিল সেই ভিত্তিতে কিন্তু আমরা চাকরি পেয়েছিলাম। আর সব থেকে বড়ো কথা, আমি এসে আবার গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছিলাম। অনেকে আমাকে জানতে চাইছো যে গ্র্যাজুয়েশনটা পড়ে কি পরের বছর যাবে, না আমি তাদেরকে সাজেশন দেবো যদি এবছর পেয়ে গিয়ে থাকো তো অবশ্যই চলে যাও, কারণ গ্র্যাজুয়েশন করবো ভাবলে পরের বছর তুমি নাও চান্স পেতে পারো বা তোমার এজটাও বেশি হয়ে যাবে, সেরকম হলে তোমরা এসেও কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারো, কারণ গ্র্যাজুয়েশন 5 বছরের মধ্যে কমপ্লিট করতে হয়। সেক্ষেত্রে আমি কিন্তু রেগুলার বেসিসই আবার গ্র্যাজুয়েশন এসে আবার কমপ্লিট করি, এটা কিন্তু আমার ক্ষেত্রে। আবার আমি কিন্তু এসে এমএটাও কমপ্লিট করেছিলাম, যেহেতু আমাদের জব পেতে দেরি হয়েছিল তো সুতরাং আমি এমএটাও কিন্তু কমপ্লিট করতে পেরেছিলাম। তো আমি তোমাদেরকে সেই উদ্দেশ্যে এই কথাগুলো বলছি যে তোমরা যখন
এটা চুজ করবে, এনএমজি যেটাই করো না কেন, মানে খুব ভাবনা চিন্তা করে চুজ করবে। যে এখনও তোমাদের অনেকের মনে অনেক রকম কনফিউশন আছে, তো আমাকে অনেক ভিডিওতে অনেকে অনেক রকম প্রশ্ন করছো, তো তাদের ক্ষেত্রে আমি বলছি যে তোমরা যারাই চুজ করবে তারা কিন্তু মানে ঠান্ডা মাথায় এটা ভেবেচিন্তে করো, তোমাদের ভবিষ্যতের ব্যাপার। আর ট্রেনিংয়ে চলে গেলে কিন্তু আর কিছু করা যাবে না। তবে আমি একটা ব্যাপারে সাজেশন দেবো, দেখো অনেকে খরচ জানতে চাইছো, স্কলারশিপ ব্যাপারে জানতে চাইছো, পড়াশোনা জানতে চাইছো, যে এনএম আর জিএনএম পারবে কি না, এটা নিয়ে ভয়ের কিছু নেই। হ্যাঁ, এনএমএ সত্যিই তাই বাংলাতে হয়ে যায়, মানে অনেক ইংলিশ বইও থাকে, যেমন বাংলা বইও থাকে, লেখাটা তোমার বাংলাতে লিখলে হয়ে যায়, কিন্তু জিএনএম এর ক্ষেত্রে ইংরাজির একটু প্রয়োজন হতে হয়, মানে প্রয়োজন হয় ইংরাজিটার, কারণ ইংরাজি বইগুলো যেগুলো থাকে সেগুলো সব ইংরাজিতেই থাকে, লিখতেও হয় ইংরাজিতে। এবার সেক্ষেত্রে অনেকে ভয় পেতে পারো, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, তোমরা সেভাবেই অভ্যস্ত হয়ে যাবে 3 বছরে, ওটার জন্য পিছিয়ে আসার কোনো কারণ নেই। কিন্তু আরও একটা কথা হচ্ছে, জিএনএম এ সত্যি হায়ার স্টাডিসে কিন্তু সুযোগ তোমরা পাবে, যেটা এনএম এর ক্ষেত্রে কিন্তু পুরো লক, মানে তুমি এএনএম ট্রেনিং করার পর যেমন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চাকরিটা পাবে, কিন্তু আর ভবিষ্যতে আর কোথাও মানে তোমার ওঠার আর ক্ষমতা নেই, শুধুমাত্র অনেক পরে হয়তো হেলথ সুপারভাইজার হতে পারো, তাও সেই পদে নিয়োগ আপাতত ভাবে মানে বন্ধ আছে বেশ কয়েক বছর, জানি না এর পরের ভবিষ্যৎ এএনএমদের কি আছে সেটাও জানি না, এটার পরে কি হতে পারে বা কিছু চেঞ্জ হতে পারে কি না সেটা এখন আমাদের তরফ থেকে জানা নেই। তো খুব তাড়াতাড়ি চাকরি পেতে হলে অবশ্যই এএনএম ভালো, কিন্তু এএনএম এর ক্ষেত্রেও অনেক রকম ব্যাপার, যে অনেকে বলছে অনেক কাজের চাপ, হ্যাঁ এটা ঠিক, এএনএম এর ক্ষেত্রে কিন্তু কাজের চাপ রয়েছে অবশ্যই বেশি, কারণ যখন তখন তোমাকে রিপোর্ট দেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু একটা সিস্টেমে থাকলে তোমার একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তুমি একটা এরিয়ার উপর কাজ করবে, সেজন্য তোমার মোটামুটি সব কিছু একটা নখদর্পণে হয়েই যাবে, মানে তোমরা অভ্যস্ত হয়ে যাবে। যেহেতু আমি এএনএম জব করি, তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার 8 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে শেয়ার করছি, যে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি অসুবিধা হয় না। তবে হ্যাঁ, এরিয়াতে কোনো প্রবলেম হলে যখন তখন সেখানে কিন্তু যাওয়ারও প্রয়োজন হয় এএনএম এর ক্ষেত্রে, কিন্তু জিএনএম এর ক্ষেত্রে তো এটা ধরো দরকার হয় না। তোমার যেটুকু টাইম ডিউটি, অন ডিউটি মানে তোমার হচ্ছে ওই 8 ঘন্টা তুমি ওটুকুই কিন্তু মানে ডিউটি করবে, তারপরে তুমি রিল্যাক্স, মানে তোমার আর কোনো দায়িত্ব থেকে যায় না। কিন্তু এএনএম এর ক্ষেত্রে একটা তো ধরো দায়িত্ব থেকেই যায়, তুমি ডিউটি থেকে যাওয়ার পরও প্রয়োজনে তুমি একটু আগেও বেরিয়ে যেতে পারো, সেটাও ঠিক আছে, কিন্তু দায়িত্ব তোমার থেকে যাচ্ছে এএনএম এর ক্ষেত্রে। তাই অনেকে ভয় পাচ্ছো এএনএম এ খুব কাজের চাপ, আমাকে কিন্তু অনেকে ভিডিওতেই কমেন্টগুলো করেছো, তো আমি তাদেরকে সবাইকে তো রিপ্লাই দিতে পারিনি, আমি তাই এই ভিডিওতেই তোমাদের জন্য আলাদা করে একটা বলে দিলাম, যে দেখো যারা এগুলো ভাবছো অত ভাববারও কিছু নেই, জবে জয়েন করার পর বুঝতে পারবে ধীরে ধীরে ঠিক, মানে এটার সিস্টেমের মধ্যে তোমরা অভ্যস্ত হয়ে যাবে, এভাবেই অভ্যস্ত হয়ে যাবে। যেমন এএনএমদের ক্ষেত্রে এটাকে খুব একটা চাপ লাগবে না, তবে অবশ্যই কম বেশি তো চাপ আছেই, দেখো তাড়াতাড়ি যেমন চাকরি পাবে সেরকম অনেক মানে খারাপ দিকও সব ব্যাপারই থাকে, তো এক্ষেত্রে দুটো দিক কিন্তু তোমরা ভেবে চুজ করবে। আমি এই কথাগুলো আরও বলছি কারণ হচ্ছে যে তোমাদের রেজাল্ট যেহেতু এখনও বেরোয়নি, এ কথাটা কিন্তু মাথায় রাখবে, রেজাল্ট এখনও যেহেতু বেরোলো না, তাই তোমরা যারা খুব উদ্বিগ্ন, আমি ভাবলাম যে তোমাদেরকে এই খবরটা দিই, যে খুব সম্ভাবনা এটা অনেক মানে সাইড থেকেই এটা জানতে পারলাম যে রেজাল্ট বেরোচ্ছে মোটামুটি 25শে সেপ্টেম্বরের মধ্যে, এটা খুব সম্ভাবনা মানে ভীষণভাবে। যাই হোক, তোমরা এটুকু ধরে রেখো যে তোমাদের রেজাল্ট কিন্তু সেপ্টেম্বরেই বেরোচ্ছে, আর যেদিন বেরোবে মানে একটু টাইম কিন্তু নষ্ট করো না, পরের দিন থেকেই তোমাদের কিন্তু কাজ শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা যা করণীয় তোমরা কিন্তু খুব ভালো করেই জানো সেগুলো, যারা ভেবেই রেখেছো যে আমি এই লাইনেই আসতে চাইছি নার্সিং লাইনে, তাই নার্সিং লাইনে যখন তুমি ঢুকবে এটা যেহেতু এএনএম আর জিএনএম এর মধ্যে, তো খুব ভালো করে ক্লিয়ার হয়ে এএনএম জিএনএম সম্পর্কে ধারণাটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে তারপরেই আসবে। আর অনেকের ক্ষেত্রে খরচটাও একটা ম্যাটার করে, যে কীরকম খরচ হতে পারে, কীরকম কী মানে স্টাইপেন্ড বা স্কলারশিপ আমি পাবো কি না, এ ব্যাপারগুলো অনেকের মনে প্রশ্ন থাকে, তো সেগুলো ক্লিয়ার করে নেবে। যে এএনএম এর ক্ষেত্রে এটা ঠিক, কোনো রকম কিন্তু স্কলারশিপ পাবে না, আমাদের সময় অন্তত ছিল না কোনো স্কলারশিপ, কিন্তু মাসে মাসে 500 টাকা করে পাওয়া যেত। আর জিএনএম এর ক্ষেত্রে তো তোমাদেরকে তো বললাম, এমনি যেটা স্টাইপেন্ড মানে
ছাড়াও একটা স্কলারশিপ পাওয়া যায়, সব থেকে বড় কথা শেষে ইন্টার্নের 6 মাসে তুমি হাতে 5,000 টাকা করে পাবে। কিন্তু এএনএম এর ক্ষেত্রে, তোমার ট্রেনিং এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো টাকা কিন্তু তুমি পাবে না। আর একটা কথা বলি, দেখো জিএনএম এ এতটা কম্পিটিশন বেড়েছে চাকরি পাওয়ার ক্ষেত্রে, কারণ হচ্ছে যে জিএনএম কিন্তু প্রাইভেট থেকে, মানে প্রাইভেট যে কলেজগুলো আছে অনেকেই সরকারিতে চান্স পায় না, প্রাইভেটে ধরো করে দিচ্ছে, সেখানে কিন্তু প্রচুর খরচ, 7-8 লাখ টাকার মতো খরচ। তো সেখানে কিন্তু অনেকেই ধরো টাকা দিয়ে করে নেওয়ার পরে, এবার যখন চাকরির সময় কি হচ্ছে, সরকারি যারা করে বেরোচ্ছে ট্রেনিং বা তারা যারা বেরোচ্ছে একই সাথে কিন্তু তাদেরকে কম্পিটিশনে নামতে হচ্ছে। তো সেক্ষেত্রে দেখো চাকরি পাওয়া সত্যিই জিএনএম এখন কিন্তু একটু টাফ সময় বলতে গেলে। আর তোমরা এটা হাতে মনে রেখো যে সময় নিয়ে কিন্তু চাকরিটা পাওয়া যাবে। তো এক্ষেত্রে তোমরা সব দিক ভেবে তারপরে কিন্তু এনএমএ যাবে না জিএনএমএ যাবে সেটা চুজ করে নিও খুব ভালো করে। আর কলেজগুলো যখন চয়েস করবে ঠান্ডা মাথায় ভেবে চিনতে চয়েস করবে, কারণ একবার যদি তো ভুল করে ফেলো তাহলে কিন্তু সেটা কোনো সংশোধনের জায়গা নেই, এটা খুব ভালো করে মনে রেখো। আর ট্রেনিংয়ে চলে যাওয়ার পরে তখন আর কিছু করতে পারবে না, আর ট্রেনিংয়ে যাওয়ার পর তোমাদেরকে যাতে আফসোস না করতে হয় যে আমি এনএমএ চলে এলাম বা আমি জিএনএমএ চলে এলাম, এই আফসোসটা প্লিজ তোমরা করো না, আমি তোমাদেরকে বারবার বলবো। তাই তোমরা খুব ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে কিন্তু সিলেক্ট করে যাবে। তোমাদের হাতে লাস্ট আর কয়েকদিন সময় আছে ধরো, তো এই 1 সপ্তাহের মধ্যে তোমরা পুরোপুরি লাস্ট মোমেন্টে মানে চিন্তা ভাবনা করে নিও, তারপরেই কিন্তু সিদ্ধান্ত নিও যে তোমরা কোনটাকে চুজ করতে যাও। আর যাই হোক, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, আর একদম চিন্তা করো না, আর হাতে মাত্র 1 সপ্তাহ আছে, খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোচ্ছে, ধরিয়ে রাখো তোমরা 25 তারিখের মধ্যেই রেজাল্ট বেরোচ্ছে, আর এ না বেরোলেও সেপ্টেম্বরের মধ্যে কনফার্ম রেজাল্ট বেরোচ্ছে, কারণ পুরো প্রসিডিওরটাকে তো কমপ্লিট করতে হবে, তাই হাতেও তো তাদের সময় লাগবে, সেই জন্য অবশ্যই সেপ্টেম্বরে রেজাল্ট বের করা হবে। রেজাল্ট বের করার পরই তোমাদের কাজগুলো শুরু হবে। যাই হোক, একদমই চিন্তা করো না, অনেক অনেক শুভেচ্ছা রইলো, তোমরা খুব ভালো থেকো, আর নতুন কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে সেটা ভিডিওতে জানাবে, আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, আর নতুন নতুন খবর অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো। তোমরা খুব ভালো থেকো, ওকে, আজকের মতো টাটা।